নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতি ও ফেরদৌসি নামে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তানা নগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই যমজ শিশু ওই এলাকার মোহাম্মদ রাজিবুল ইসলামের মেয়ে রাজিকুল। নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতি ও ফেরদৌসি নামে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তাননগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই যমজ শিশু ওই এলাকার মোহাম্মদ রাজিকুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই খেলা করছিল দুই বোন। দুপুর 12:30টার দিকে পরিবারের লোকজন দুই শিশুকে বাড়ির আশেপাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে আনুমানিক 1টার দিকে বাড়ির পাশে পুকুরে দুই বোনকে ভাসতে দেখে তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়। এরপর গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, দুপুর আনুমানিক 1:30 দিকে শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এদিকে গুরুদাসপুর থানার অফিস ইনচার্জ আব্দুর রাজ্জাক পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ডেক্স রিপোর্ট, নাটোর টিভি। আরে কি আছেন?